হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি খুবই মজার একটি টিপ শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনি আপনার পিসি থেকে পিসির যে কোনো ব্রাউজার থেকে আপনি আপনার একটি ওয়েবসাইটকে ব্লক করে দিতে পারেন। সাপোজ ধরেন আপনার বড় ভাই, ছোটো ভাই বা যে কেউ আপনার পিসিতে একটি ওয়েবসাইটে ব্রাউজিং করতে চায়, সাপোজ ইউটিউব হতে বা আপনার ফেসবুক হতে পারে, তো সেই যদি ফেসবুক লিখে সার্চ বারে সার্চ করে তাহলে ওইটা কিন্তু আর আসবে না। তাহলে এই জায়গা থেকে আপনি কিভাবে নিজেকেও সেভ করতে পারবেন যে এটা আপনার কোনো ফল্ট না, এটা নেটওয়ার্কের কোনো সমস্যা হতে পারে? তো এই সিস্টেমটা করতে হলে, ব্লক করে দিতে হলে কোনো ওয়েবসাইটকে আপনার পিসি থেকে, জাস্ট সেটা কীভাবে কাজ করে ফার্স্টে দেখিয়ে দিন। এই জায়গা থেকে আমি ফেসবুকে আছি, এটা আবার রিফ্রেশ নিয়ে দেখেন, এখন কিন্তু আমি ফেসবুকে প্রবেশ করতে পারবো যেহেতু আমার আছে। আমি এখনো ব্লক করি নাই ফেসবুকে, তো এখন আমি ব্লক করবো। তো এটা ব্লক করার জন্য ফার্স্টে আমি এই এই লিঙ্কটা কপি করে ফেললাম, যেই ওয়েবসাইটটা ব্লক করতে হবে ওই ওয়েবসাইটটা আমি কপি করে ফেলবো। এবার কপি করার পরে এখন আমাকে যা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই আমি ইয়াতে এই এই পিসিতে আসবো। পিসিতে আসার পরে সি ড্রাইভে আসবো, সি ড্রাইভে আসার পরে আমি উইন্ডোজে আসবো, উইন্ডোজে আসার পরে এই জায়গা থেকে আমাদেরকে সার্চ করতে হবে System32। 32-তে আসার পরে এই জায়গা থেকে ড্রাইভার, এই ড্রাইভার অপশনে আসবো, আসার পরে ইটিসি ফাইলে আসবো। তো আপনারা যদি এটা খুঁজে না পান, জাস্ট আমি এইভাবে একটা সিম্পলি একটা লিঙ্ক দিয়ে দেবো, এই দেখেন এই যে এই লিঙ্কটা জাস্ট কপি করবেন, সরি এই লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনের নিচে, আপনারা সেটা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে কপি করে জাস্ট এই জায়গাতে পেস্ট করবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। সরাসরি আপনি এই ইয়াতে চলে আসবেন, ফোল্ডারে চলে আসবেন। আসার পরে এই জায়গাতে এই যে হোস্ট ফাইলটা আছে, এই হোস্ট ফাইলটা আপনি সিম্পলি কপি করবেন, এই হোস্ট ফাইলটা সিম্পলি আপনি ইয়া করবেন, কপি করবেন এই জায়গা থেকে। এই যে আমি কপি করছি হোস্ট ফাইলটা, কপি করার পরে এই জায়গা থেকে আমি এটা পেস্ট করবো, নেক্সট আমি পেস্ট করতেছি। কপি করার পেস্ট করার পরে এটাকে আমি ওপেন করবো, ওপেন উইথ আপনারা ইয়া দিয়ে ওপেন করবেন, নোটপ্যাড দিয়ে। নোটপ্যাড দিয়ে ওপেন করার পরে এখন আমি ফেসবুকটাকে ইয়া করবো, ব্লক করবো। তো তা করার জন্য জাস্ট আমি সিম্পলি কী করবো, এই জায়গা থেকে ফার্স্টে আমাকে এই যে 127.0.0.1 এটা লিখতে হবে। লেখার পরে আমি যে ফেসবুক ইয়া করার জন্য, এই ব্লক করার জন্য ফেসবুকের অ্যাড্রেসটা আমি কপি করবো। ফেসবুকের অ্যাড্রেসটা কপি করার পরে এই জায়গা থেকে আমি এটা পেস্ট করে দেবো এই জায়গাতে, ফেসবুকের অ্যাড্রেসটা এই যে, তারপরে এইগুলো আমি উঠিয়ে দেবো। সিম্পলি এই ওয়েবসাইটগুলো আমি ব্লক করছি। তো আপনারা এভাবে যে কোনো ওয়েবসাইট, ফার্স্টে সব ওয়েবসাইটের জন্য এই এই লিখাটা লিখতে হবে। তারপরে লিখার পরে ওই ওয়েবসাইটটার লিঙ্কটা আপনি এই জায়গাতে কপি করে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এই জায়গা থেকে ফাইলে আসবেন, ফাইলে আসার পরে আপনারা এই জায়গা থেকে সেভ অ্যাজ এ ক্লিক দিবেন। দেওয়ার পরে টেক্সট ডকুমেন্টের জায়গায় আপনারা অল ফাইল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যে, আমরা তো ডেস্কটপে এটা পেস্ট করছিলাম, তো এইটা ডেস্কটপেই আছে, তো ডেস্কটপের ওই ফাইলটা আবার হোস্ট ফাইলটা আমরা সিলেক্ট করবো। তো এই হোস্ট ফাইলটা এই জায়গা থেকে সিলেক্ট করবে, যেহেতু আমরা ডেস্কটপে এই ফাইলটাকে পেস্ট করছিলাম, তো এটা ডেস্কটপ আপনার ডেস্কটপে আসবেন। এই হোস্ট ফাইলটা সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে সেভে দেবেন ক্লিক। এই জায়গাতে বলতেছে যে আপনি যদি সেভ করে ফেলেন তো রিপ্লেস হয়ে যাবে আগের ফাইলটা, তো আমরা ইয়াস দিয়ে দেবো। এই ইয়াস দেওয়ার পরে আমরা এটা ক্লোজ করে করবো। ক্লোজ করে ফেলার পরে এখন দেখেন কী করতে, আবার এটাকে আমরা কাট করে কী করবো, এটাতে কাট করলাম যে ফাইলটা আমরা এইটা কিছু মডিফাই করছি, ফেসবুকটা আমরা ব্লক করছি এই ফাইলের মধ্যে, আবার এই ফাইলে আসবো, এই যে হোস্ট ফাইলে আসবো। আসার পরে এই জায়গাতে পেস্ট করবো, পেস্ট করার পরে এই লিঙ্কটা আসবে, ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পরে এখন দেখেন মজাটা কী হয়। এরপর আমরা আবার সার্চ করবো ফেসবুক, এই দেখেন এবার আবার ফেসবুক আমরা সার্চ করতেছি, দেখেন ফেসবুক, দেখেন পেজ নট ফাউন্ড। দেখেন আমি এখন যে ব্রাউজারেই যাবো এই ফেসবুক নিয়ে, সেই ব্রাউজারই আমার পিসি থেকে ব্লক করে দেবে। এদিকে এইখানে আমি প্রোমোতে চলে আসছি, আসার পরে আবার আমি ফেসবুক দিকে সার্চ দিতেছি, এদিকে ফেসবুক কিন্তু প্রবেশ করতে পারে। এরা আপনাদের থেকে এই জায়গাতে বলতেছে যে এটা কোনো নেটওয়ার্কের সমস্যা হতে পারে, আপনার নেটের সিস্টেম দেখা যাচ্ছে, সবাই তার এগুলো বুঝে না। তো আপনি এভাবেই আপনার যে কোনো এটা নিয়ে মজাও নিতে পারেন, অথবা ভালো কাজে ইউজ করতে পারেন, আপনার পিসি থেকে যে কাউকে ব্লক করে দিতে পারেন ওর ওয়েবসাইট এই সিম্পলি এই সিস্টেমের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি লাইক দেবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনি আপনার ইউটিউবের হোম স্ক্রিনে পেয়ে যাবেন। আর নেক্সটে আপনার কী ধরনের ভিডিও চান তা আমাকে জানাবেন, আর যাদের এই টিউটোরিয়ালে কোনো সমস্যা আছে তারা অবশ্যই আমাকে কমেন্টের নিচে আমাকে প্রশ্ন করবেন, আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো। টিল দেন, গুড বাই।